আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার 2021-এর জন্য মনোনীত হয়েছেন সিরাজগঞ্জের মেয়ে প্রিয়াঙ্কা ভদ্র। তাকে এই পুরস্কারের জন্য মনোনয়ন দিতে নেদারল্যান্ড সরকারের পিস রাইটস কমিটির কাছে সুপারিশ পাঠানো হয়েছে। শিশুদের জন্য এটি নোবেল পুরস্কার নামেও পরিচিত। শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছেন প্রিয়াঙ্কার বড় ভাই দীপঙ্কর ভদ্র দীপ্ত। তিনি বলেন, সকালে কিডস রাইটস ফাউন্ডেশনের ওয়েবসাইট থেকে এই ব্যাপারে জানতে পেরেছি। প্রিয়াঙ্কা লিঙ্গ বৈষম্য বিষয়ে পুরস্কারের জন্য আবেদন করেছিল। সিরাজগঞ্জ শহরের দরগা রোড মহল্লার দীপক কুমার ভদ্রের মেয়ে প্রিয়াঙ্কা বর্তমানে সিরাজগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। 2016 সাল থেকে বাংলাদেশ ন্যাশনাল চাইল্ড পার্লামেন্ট সঙ্গে যুক্ত প্রিয়াঙ্কা। এছাড়াও সে সিরাজগঞ্জ প্রদেশের ডেপুটি স্পিকার, ভাইস প্রেসিডেন্ট হিসেবে যুক্ত হয়েছেন ন্যাশনাল চাইল্ড টাস্ক ফোর্সের সঙ্গে। প্রিয়াঙ্কা একজন শিশু সাংবাদিক। 2017 সাল থেকে কিশোর গোয়েন্দা ম্যাগাজিন ও 2018 সাল থেকে হ্যালো বিডি নিউজ 24 ও শিশু বার্তার সঙ্গে যুক্ত সে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষায়ও সোচ্চার প্রিয়াঙ্কা।